আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই আছেন ভালো। তো বন্ধুরা, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এটা নিউ বঙ্গাই জংশন, কারণ জীবনের প্রথমবার আসাম থেকে বাইরে গেতাছি, তো এবং রেলে সাফার করতে। তো আসলেতে আমার রেলটা আসল রাতের 11টায়, সেই রেলটায় পৌঁছে গেল 10:30 বাজায়। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ রহমানির রহিম ফাইনালি রেলটা পাই গেলাম। তো এখন আমি সিটে বসবো। তো সিটে বসে আসলে রাতের বেলা, তো দিনের বেলার থেকে আবার ব্লগ স্টার্ট করি। তো রেলে সাফার করতে দেখি একটা ভাই এক মুঠো খাবার জন্য রেলে ছাপাই করে কিন্তু খাইতে লাগে। আমাদের মানুষ জীবনে কতটুকু কষ্ট করা হয়, রেলের ভিতরে ঝাড়ু ছাপাই করার পরে 10 টাকা পায়, আমিও দিয়ে দিলাম কয়টা। তো বন্ধুরা, আমি যে জংশনটা পাইছি বিজয়বাড়া জংশন, সাউথ ইন্ডিয়ান মুভি সবচেয়ে ফেভারেট এবং কি প্লেস, এই প্লেসে কিন্তু অনেক ভিডিও করা হয় বিজয়বাড়াতে। আমরা সাউথ ইন্ডিয়ান মুভি অনেকে দেখি, কিন্তু বিজয়বাড়ার মুভিগুলো দেখি। তো বিজয়বাড়া থেকে আমি বড়ই কিনলাম, কারণ খাবো। তো দেখেন বড়ইয়ের মানে স্লিপটাও দেখাই দিলাম। তো বড়ই কিনা মানে খাইলাম, বা ভালো একটা টেস্টি, কারণ বিজয়বাড়া জায়গাটা অনেক ফেমাস জায়গা সাউথ ইন্ডিয়ানের জন্য। তো হাম সাফার ট্রেনটা কিন্তু আমি সাফার করতে করতে নিজে হরেন হয়ে গেলাম। তো বন্ধুরা, আর একটা স্টেশন পেলাম, এই স্টেশন হলো প্লাবরম স্টেশন। তো স্টেশন বহুত ফেমাস, এখানে একটা কাপড় দেখলাম মজার, অনেক সুন্দরভাবে বসে আছে তো আয়নার ভিতরে, এবং কি ক্যামেরাতে আমি নিজেকে দেখে নিলাম। তো দেখার পরে আসলে তো বাইরে ট্রেনের চলন্ত রেলে কীরকম ফিলস, এই বস্তুটা অল্প মানে নিজে ফিল করলাম। কিন্তু বিশেষ করে এই বস্তুটা কেউ করবেন না, কারণ এটা খুবই রিস্কের হয়। তো ফ্রি টাইমে অল্প চাটাও খেয়ে নিলাম। ব্যাঙ্গালোর সবচেয়ে বড় স্টেশন যেটা মানে SMBT, এটা হলো এই যে স্টেশনটা। তো আমরা পায়ে গেছি অলরেডি, তো নামবো আর কি। এটাই আমাদের লাস্ট সীমানা ছিল, তো নামে যাব এখন। অল্প অপেক্ষায় আছে 1 কিলোমিটার, দেখা যায় না, নাই বোর্ডটা দেখাই দিতাম আপনাদেরকে। তো আমার আসলে বাড়ি থেকে আসা ছিল ব্যাঙ্গালোর, তো ব্যাঙ্গালোর তো আমার স্টেশনে এসে গেছি। তো এখন আমি নামলাম। তো নামে মানে ব্যাঙ্গালোর মানে স্টেশনটা অনেক মজা, একদম ফেমাস, খুব একটা সৌন্দর্য, কারণ ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। তো দেখে অনেক ভালো লাগলো আমার, দেখতে দেখতে মানে মন অনেকটা মানে ভালো লাগলো মনে, যে এরকম স্টেশন একদম ক্লিন। আপনাদেরকে আগে একটা ভিডিওতে দিয়েছিলাম একজনের লাগেজ হারা গেছে, সেই লাগেজটা কিন্তু আমাকে নামাইতে বলছে, কারণ আমার নাম্বারটা যেভাবে কন্ট্যাক্ট করছেন। তো লাগেজটা নামায় মানে তার একজন বন্ধু এসে রিসিভ করবো, তো তাকে দিয়ে দিব। তো আমি যে ট্রেন থেকে নামলাম ওটা এখন টাটা বাই বাই দিয়ে দেবো, কারণ এই ট্রেন থেকে নামা হয়েছে। তো এখন আর কি আমার রুমে যাইতে লাগবে, কারণ প্রায় বাজে এখন 12:30, 11:30 আমার নামাই দিছে। তো আমি ওখানে মানে লাগেজগুলো নিয়ে অল্প দেরি করলাম। তো ব্যাঙ্গালোর স্টেশনে এসে দেখলাম আমাদের ইন্ডিয়া যেটা ফ্ল্যাগ, পতাকা, জাতীয় পতাকা, এটা কিন্তু টানাই না, অনেক মজাদার। এই যে বাহির থেকে আপনাদেরকে অল্প দেখাইলাম, আর এখান থেকে কিন্তু ক্যাব বুক করতে হবে, কারণ আমার রুমে যাইতে লাগবে। আর এখানে এসে প্রথমে একটা খানা খেলাম, মানে একটা মানে এরকম টেস্টি, অনেক মজা, ফেমাস। তো ক্যাবও এসে গেলো, তো আমার রুমের দিকে রওনা দিছি। তো ক্যাবও নামাই দিল, রুমও পায়ে গেলাম। রুমের ভিতরে এসে মানে ব্যাগ ব্যাগ স্যাগ রেখে এখন কি আর কি শোয়ার মতো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।